এটা তো যেখানে সেখানে ফেলা যাবে না এটার জন্য আমাদের দরকার একটা ডাস্টবিন এখনি আমি বানিয়ে নিচ্ছি একটি ডাস্টবিন আর এই ডাস্টবিন হবে অনেক রঙিন আর অনেক সুন্দর এটি বানানোর জন্য আমাদের দরকার হবে একটি রঙিন কাগজ প্রথমে আমরা এই কোণাটিকে এই কোণায় এনে ভাঁজ করি একইভাবে এই কোণাটিকে এই কোণায় এনে ভাঁজ করি এবার ভাঁজটিকে খুলে উল্টিয়ে নিই এবার কাগজটিকে আমরা অর্ধেক করে ভাঁজ করে নিই একইভাবে কাগজটাকে বাঁকা করে ভাঁজ করে নিই এবার ভাঁজটা খুলে আমরা এই চার কোণাকে এমনভাবে কাছে আনবো যেন কাগজটা এরকম হয়ে যায় এবার আমরা এই কোণাটিকে এই দাগের মাঝখান থেকে আরেকটু উপরে নিয়ে ভাঁজ করব একইভাবে এই কোণাটিকেও এবার এই কাগজটিকে আমরা উল্টে রাখি আমরা এই কোণাকে এখানে এনে ভাঁজ করি আবার একইভাবে এই কোণাকে এই কোণে এনে এবার আমরা এই কোণাকে এমনভাবে ভাঁজ করি যেন এই কোণা থেকে এই কোণায় একটি দাগ তৈরি হয় একইভাবে কাগজটা উল্টে নিয়ে এই কোণাকে ভাঁজ করব আবার এই কাগজটিকে এভাবে বাঁকা করে নিয়ে এই কোণাকে এবং এই কোণাকে ভাঁজ করে নিই এবার কাগজটা নিচের এই অংশটিকে উপরে নিয়ে ভাঁজ করি এবার এই ভাঁজটিকে খুলে হালকা চাপ দিলে তৈরি হয়ে গেল আমাদের এই ডাস্টবিনটি এবার আমি আমার এই ডাস্টবিনে ময়লাগুলো ফেলতে পারবো এটা তো যেখানে সেখানে ফেলা যাবে না এটার জন্য আমাদের দরকার একটা ডাস্টবিন এখনই আমি বানিয়ে নিচ্ছি একটি ডাস্টবিন আর এই ডাস্টবিন হবে অনেক রঙিন আর অনেক সুন্দর এটি বানানোর জন্য আমাদের দরকার হবে একটি রঙিন কাগজ প্রথমে আমরা এই কোণাটিকে এই কোণায় এনে ভাঁজ করি একইভাবে এই কোণাটিকে এই কোণে এনে ভাঁজ করি এবার ভাঁজটিকে খুলে উল্টিয়ে নিই এবার কাগজটিকে আমরা অর্ধেক করে ভাঁজ করে নিই একইভাবে কাগজটাকে বাঁকা করে ভাঁজ করে নিই এবার ভাঁজটা খুলে আমরা এই চার কোণাকে এমনভাবে কাছে আনবো যেন কাগজটা এরকম হয়ে যায় এবার আমরা এই কোণাটিকে এই দাগের মাঝখান থেকে আরেকটু উপরে নিয়ে ভাঁজ করব একইভাবে এই কোণাটিকেও এবার এই কাগজটিকে আমরা উল্টে রাখি আমরা এই কোণাকে এখানে এনে ভাঁজ করি আবার একইভাবে এই কোণাকে এই কোণে এনে এবার আমরা এই কোণাকে এমনভাবে ভাঁজ করি যেন এই কোণা থেকে এই কোণায় একটি দাগ তৈরি হয় একইভাবে কাগজটা উল্টে নিয়ে এই কোণাকে ভাঁজ করব আবার এই কাগজটিকে এইভাবে বাঁকা করে নিয়ে এই কোণাকে এবং এই কোণাকে ভাঁজ করে নিই এবার কাগজটা নিচের এই অংশটিকে উপরে নিয়ে ভাঁজ করি এবার এই ভাঁজটিকে খুলে হালকা চাপ দিলে তৈরি হয়ে গেল আমাদের এই ডাস্টবিনটি এবার আমি আমার এই ডাস্টবিনে ময়লাগুলো ফেলতে পারবো